আজকের পঞ্চম শ্রেণীর আলোচ্য বিষয় হবে পদ। তাহলে পদ, পদ প্রথমত হচ্ছে কি, আমরা জানি যে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, শব্দ কাকে বলে। তো এবার কি হচ্ছে যে পদ, পদ হচ্ছে সেটাই যে, তার আগে বলি যে ধ্বনি হচ্ছে কি, যে আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ, আর কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। এই বাক্যে বিভক্তিযুক্ত যে শব্দগুলি সেগুলি হচ্ছে পদ। যেমন রাম, ভাত, খাল। তাহলে এখানে গোটাটাই, সমস্তটাই হলো একটা বাক্য। তাহলে সমস্তটাই হলো একটা বাক্য, কিন্তু পদ কাকে বলব, বাক্যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হচ্ছে পদ। তাহলে এখানে বিভক্তিযুক্ত শব্দ, তাহলে এখানে আলাদা আলাদা করে বললে এগুলো এক একটা হচ্ছে কি শব্দ। তাহলে রাম হচ্ছে একটা শব্দ, ভাত হচ্ছে একটা শব্দ, খায় হচ্ছে একটা শব্দ। আমরা জানি যেখানে বিভক্তি নাই মানে আমাদেরকে ধরে নিতে হয় যে এখানে শূন্য বিভক্তি রয়েছে, অর্থাৎ এখানে একটা শূন্য বিভক্তি রয়েছে। তাহলে যখনই সম্পূর্ণ গোটাটায় ধরছি তখন একটা বাক্য, কিন্তু এই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলি রয়েছে আলাদা আলাদা করে পাট পাট করে বললে তখন সেগুলি হচ্ছে একটা পদ। তাহলে কি বলবো আমরা, পদ কাকে বলবো, যে বাক্যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হচ্ছে পদ। পদ বাক্যে বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। তাহলে কি হলো, যে বাক্যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হচ্ছে পদ। যেমন রাম ভাত খায়, রাম ভাত খায়, রাম ভাত খায়, এখানে রাম ভাত খায় এক একটা পদ। কীরকম, যেমন রাম হচ্ছে যেমন বিশেষ্য পদ, ভাত হচ্ছে যেমন বিশেষ বস্তুবাচক বিশেষ্য পদ, খায় যেমন হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ। তাহলে এক একটা হলো পদ। পদকে আমরা কয়ভাবে ভাগ করব, পদকে আমরা প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যাবে। পদকে পাঁচ ভাগে ভাগ করা যায়, এক দুই তিন চার পাঁচ। তাহলে কি কি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে কেল পদ হচ্ছে পাঁচ প্রকারে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বিশেষ্য কাকে বলবো, বিশেষ্য হচ্ছে নাম পদ বা নাউন, ইংরেজিতে যাকে বলা হচ্ছে নাউন। নাউন ইজ এ নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো নাম বোঝালেই তাকে যেমন নাউন বলা হয়, সেরকম যে কোনো নাম বোঝালেই তাকে বলা হবে বিশেষ্য পদ। যেমন বিদ্যাসাগর বিশেষ্য পদ, একে একাডেমি বিশেষ্য পদ, ব্ল্যাকবোর্ড বিশেষ্য পদ, ডাস্টার, চক সবই বিশেষ্য পদ। বিশেষণ কি, বিশেষণ হচ্ছে কি, নামের পরিবর্তে নামের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে তখন তাকে বলবো বিশেষণ পদ। যেমন
রাম, যেমন বললাম বিদ্যাসাগর নাম পদ বা বিশিষ্য পদ, এর দোষগুণ। বিদ্যাসাগর খুব ভালো মানুষ ছিলেন, তাহলে যে ভালো, ভালোটা হচ্ছে কি বিশেষণ। একে একাডেমি বড় স্কুল, বড় বড় হলো বিশেষণ। তাহলে আর তারপরে কি হচ্ছে সর্বনাম, সর্বনাম কাকে বলবো, নামের পরিবর্তে যা ব্যবহার হচ্ছে তাই হচ্ছে সর্বনাম। যেমন রাম ভাত খায় প্রথমে বলেছি, রামের নাম নিয়েছি, রাম হলো বিশেষ্য, রাম হচ্ছে বিশেষ্য। তাহলে রাম ভাত খায়, রাম খেলে, রাম পড়ে, রাম লিখে, এই যে বারবার বারবার উল্লেখ না করে যখন একবার উল্লেখ করা হয় তখন তাকে বলা হবে, যখন বারবার উল্লেখ না করে এই রামের পরিবর্তে, যেমন সে, সে ভাত খায়, সে লিখে, এই যে সে কথাটি যখন ব্যবহার করছি সে হচ্ছে সর্বনাম বা ইংরেজিতে হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউন। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। অব্যয়, অব্যয় হচ্ছে কি অবয়, বয় মানে পরিবর্তন, অ মানে পরিবর্তন নয়। তাহলে যেসব পদে ব্যয় বা পরিবর্তন হয় না তাদেরকে বলা হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ যেমন যদি, তবে, তাহলে, সুতরাং, সুতরাং, অতএব, কাজে কাজেই ইত্যাদি হচ্ছে অব্যয়। তাহলে আমাদের এই অব্যয় এখান থেকে আমরা বুঝতে পারবো যে অব্যয় কাকে বলছে, যে ওয়া, ওয়া মানে নয় আর ব্যয় মানে পরিবর্তন। তাহলে অব্যয় মানে যা পরিবর্তন নয় তাকেই বলা হচ্ছে অব্যয়। তাহলে যদি, তবে, তাহলে, কিন্তু, এবং, সুতরাং, এইসবগুলো হলো অব্যয় পদ। ক্রিয়াপদ, ক্রিয়া হচ্ছে কি, ক্রিয়া মানে হচ্ছে কাজ করা বোঝায়, যেগুলিকে সেগুলি হচ্ছে ক্রিয়াকাজ, যার দ্বারা কোনো কিছু, যে পদের দ্বারা কোনো কিছু হওয়া, করা, থাকা ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হয় ক্রিয়াপদ। ইংরেজিতে বলা হচ্ছে কি ভার্ব, ভার্ব হচ্ছে ক্রিয়া। অব্যয় হচ্ছে কনজাংশন, তো ভার্ব হচ্ছে ক্রিয়া। যেমন মাথায় চুল আছে, আছে, আছে হচ্ছে কি ক্রিয়া। সে ভাত খায়, খায় হচ্ছে কি ক্রিয়া, তাহলে খায় হচ্ছে ক্রিয়া। তাহলে এই ধরনের আমরা পদের ভাগ পেলাম। তাহলে পদকে আমরা প্রথমত পাঁচ ভাগে ভাগ করলাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে প্রথমত আমরা কি শুরু করেছিলাম, যে পদ কী জিনিস। তাহলে পদের আগে আমরা আলোচনা করেছি যে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, শব্দ কাকে বলে, তারপরে কী হলো পদে চলে এলো। তাহলে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ, শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে বাক্য, এবং বাক্যে বিভক্তিযুক্ত শব্দ তাকে বলা হচ্ছে পদ। পদ হচ্ছে আমাদের পাঁচ প্রকার, তা হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বিশেষ্য অর্থাৎ যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তখন তাকে বলা হয় বিশেষ্য পদ। বিশেষণ পদ নামের বা বিশেষ্য পদের যখন দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হয় বিশেষণ। সর্বনাম নামের পরিবর্তে যা বোঝে বসে তাই হচ্ছে সর্বনাম অর্থাৎ প্রোনাউন। অব্যয় অর্থাৎ যা ব্যয় বা পরিবর্তন নেই তাকে বলা হচ্ছে অব্যয়। ক্রিয়া, ক্রিয়া হচ্ছে যার দ্বারা কোনো কিছু হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হয় ক্রিয়া। অব্যয় অর্থাৎ কী হচ্ছে যার ব্যয় বা পরিবর্তন নেই, যেমন আমি, আমি থেকে পরিবর্তন করে কী হয় আমরা, তুমি থেকে তোমরা, সে থেকে তারা। কিন্তু যদি পরিবর্তন করা যায় না, তবে পরিবর্তন করা যায় না, সুতরাং পরিবর্তন করা যায় না, তাহলে এইসবগুলো কী হলো এক একটা অব্যয়। তাহলে আমরা আজকে কি বুঝতে পারলাম যে পদ কাকে বলে, পদ কয়ভাবে ভাগ করা যায় এবং কী কী, এবং প্রত্যেক প্রকার পদের উদাহরণ। আমাদের এখান থেকে যেসব কোয়েশ্চেনগুলো আসে
সেগুলি হচ্ছে কি যে সঙ্গে আসতে পারে, যে পদ কাকে বলে এবং কয় ভাগে ভাগ করা যায় আসতে পারে, এবং তুলে দিলে যে পদ তুলে দিবে এবং কোন প্রকারের পদ, কোনটা কোন প্রকারের পদ সেগুলি লিখতে হবে। যেমন কোশ্চেন এভাবে হয় যে এই হলো যে কোনটি কোন পদ তা লিখো, এরকম কোশ্চেন দিলে যে কোনটি কোন পদটা লিখো, দিয়ে দিল যে বিদ্যাসাগর, তারপরে দিল ভালো, তারপরে দিল তবে, তারপরে দিল সে, তারপরে দিল ছুটছে, তারপরে দিল লিখছে। তাহলে এইগুলা থেকে এইভাবে কোশ্চেন থাকলো। এবার এইগুলা কোনটা কোন পদ তা লিখতে হবে। অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা এভাবে করবে যে এটা একটা কোশ্চেন দিল, এবার অ্যান্সারটা কীভাবে করতে হবে আমি লিখে দিচ্ছি। এ হলো পদ দিয়ে দিল, তাহলে এখানে তোমরা একটা ছক করবে এভাবে। এখানে লিখবে প্রথমে কি বিশেষ্য, তারপরে লিখলো বিশেষণ, তারপরে লিখলো সর্বনাম, তারপরে অব্যয়, তারপরে ক্রিয়া, এভাবে দিল। তারপরে বিশেষ্যর জায়গায় কী লিখলে বিদ্যাসাগর, তারপরে বিশেষণের জায়গায় ভালো, সর্বনামের জায়গায় সে, অব্যয়ের জায়গায় কী হলো তবে, ক্রিয়ার জায়গায় হচ্ছে ছুটছে বা লিখছে লিখছে ইত্যাদি, এইভাবে অ্যান্সার করবে। তাহলে একটা কমপ্লিট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পদ কাকে বলে, পদ কয়ভাবে ভাগ করা যায়, কী কী এবং প্রত্যেক প্রকারের পদের উদাহরণ, কীভাবে কোশ্চেন আসবে এবং অ্যান্সারটা কীভাবে আমাদেরকে করতে হবে। তাহলে আজকে পদের আলোচনা এখানেই শেষ হলো। ভালো করে দেখবে এবং কোশ্চেন, কোনো মনের মধ্যে কোনো কোশ্চেন জেগে থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ।